বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা তাদের লিখে যাওয়া ইতিহাস থেকে আমরা এসব সভ্যতা সম্পর্কে কম বেশি জানতে পারি, কিন্তু প্রাগৈতিহাসিক সময়ে যেসব সভ্যতা ছিল বা প্রাগৈতিহাসিক কালের পরেও যেসব সভ্যতার লিখিত ইতিহাস তেমন পাওয়া যায় না, সেসব সভ্যতা সম্পর্কে আমাদের একমাত্র ভরসা এসব সভ্যতার খুঁজে পাওয়া বিভিন্ন নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পন্ন আর্টিফ্যাক্ট তথা হস্তশিল্পের উপাদান, তাদের নির্মাণশৈলীর বৈচিত্র্য ইত্যাদি। চলুন জেনে নিই সেরকমই কিছু বিস্ময়কর সভ্যতা সম্পর্কে। নাবাতিয়ান সভ্যতা। নাবাতিয়ান সভ্যতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান জর্ডান ও আশেপাশের অঞ্চলে প্রতিষ্ঠিত হয় বলে ধারণা করা হয়। রহস্যের চাদরে ঢাকা বিস্ময়কর এই সভ্যতার শহরগুলোর মতো এর নির্মাতারাও রহস্যে থেকে গেছেন। পাথরের খোদাইকৃত শহরগুলো দেখে মনে হতে পারে যেন রূপকথার কোনো এক অতিকায় দৈত্য এসে এক রাতেই জটিল সব গাঁথুনি দিয়ে শহরগুলো নির্মাণ করে আবার অদৃশ্য হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ টিকে থাকা নাবাতিয়ান সভ্যতার ইমারতগুলোর নির্মাণশৈলীতে এখনও বিস্মিত হন। তবে নাবাতিয়ান সভ্যতার শৈল্পিক গঠনই একমাত্র বিস্ময় নয়, এ সভ্যতার কোনো লিখিত ইতিহাস না থাকাটাও ঐতিহাসিকদের মধ্যে কম বিস্ময়ের জন্ম দেয় না। অপরূপ গঠনে নাবাতিয়ান সভ্যতা 106 খ্রিস্টপূর্বর দিকে রোমান সম্রাট ট্রাজন কর্তৃক বিজিত হয়। এরপর ধীরে ধীরে গ্রিক রোমান সংস্কৃতিতে হারিয়ে যায় এই সভ্যতার কীর্তিমানদের সব বিরক্ত গাথা। তবে একসময়ে জাঁকজমকপূর্ণ এই পাথুরে নগর সভ্যতাটি এখনও আকর্ষণ করে পর্যটকদের। খেমার সভ্যতা। কম্বোডিয়ার প্রাচীন রাজাগণ খেমার সভ্যতা নির্মাণ করেন। খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে এই সভ্যতা ভিয়েতনাম, থাইল্যান্ড ও লাওসে বিস্তৃতি লাভ করে। খেমার সভ্যতার কেন্দ্র ছিল অ্যাংকার নামের একটি শহর। অ্যাংকার সংস্কৃত শব্দ যার অর্থ শহর। শুধু স্থাপত্যশৈলীর অমরত্ব নয়, বরং প্রথম দিককার যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠাকারী সভ্যতাসমূহের অন্যতম এই খেমার সভ্যতা। স্থল যোগাযোগ ব্যবস্থার মূল সমস্যা বিভিন্ন খাল ও নদীর উপর সেতু নির্মাণও ছিল যুগান্তকারী খেমার সভ্যতার অন্যতম কীর্তি। শুধু তাই নয়, খেমার রাজা সপ্তম জয়ভার নামের সময় রাজ্যের জনগণের স্বাস্থ্যসেবায় কিছু হাসপাতাল নির্মাণ করেন। বহিঃশত্রু আক্রমণ থেকে রাজ্য রক্ষায় খেমার রাজারা পাথর দিয়ে এমন কিছু সীমানা দেওয়াল তৈরি করেন যা ডিঙিয়ে শত্রুর পক্ষে খেমার রাজ্যে প্রবেশ ছিল অসম্ভব। ধর্মভীরু হলেও খেমার সভ্যতার লোকেরা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালন করত। বাৎসরিকভাবে কুস্তি প্রতিযোগিতা, গানের আসর সহ বিশেষ দিবস উপলক্ষে আতশবাজির উৎসব ছিল খেমার সভ্যতার অন্যতম আকর্ষণ। মিনোয়ান সভ্যতা। ইজিয়ান সাগরের ক্রিট দ্বীপে খ্রিস্টপূর্ব 27 থেকে 15 অব্দের দিকে মিনোয়ান সংস্কৃতি গড়ে ওঠে। তবে প্রত্নতাত্ত্বিকরা মনে করেন নব্য লিওথিনিক যুগে এখানে বসতি স্থাপন করা হয়। ব্যবসা বাণিজ্য ও শিল্প সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত হওয়া মিনোয়ান সভ্যতাকে ঘিরে অনেক কল্পকাহিনী তৈরি হয়। দীর্ঘদিন টিকে থাকার পর মিনোয়ান সভ্যতা একৃতিরই শহর সমুদ্রের বুকে হারিয়ে যায়। প্লেটোর আটলান্টিস নামের গল্পটির উপজীব্য এই ঘটনা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে থেরা দ্বীপের উপকূলবর্তী শহর ও পার্শ্ববর্তী দ্বীপগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়।